দুই দুইটা যুদ্ধ দেখেছে এই পৃথিবী, লণ্ড ভণ্ড হয়ে গেছে দেশ গোত্র জাতি সীমানা ধর্ম বর্ণ নির্বিশেষে, দেশান্তরিত হয়েছিল কোটি কোটি মানুষ, ধনী গরিব মিলিয়ে মারা গিয়েছিল প্রায় দশ কোটি মানুষ। তখন এতটা স্থবির হয়নি পুরো পৃথিবী, যে শহর কখনো ঘুমাতো না সেই নিউ ইয়র্ক এখন দীর্ঘ নিদ্রায়, মেরু অঞ্চলের শীত নিদ্রার চেয়ে বাড়ি সেই ঘুম। যেই প্যারিসকে বলা হতো ভালোবাসার নগরী, সেই প্যারিস এখন জনশূন্য ভালোবাসা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যায় না। যে মিলান শহর ছিল সমগ্র বিশ্বের ফ্যাশন নগরী, সেই মিলান এখন জীর্ণ শীর্ণ বড় বিস্তৃ রকম কফিনে ঢাকা সেই মিলান। যে কাবা শরীফে প্রতিদিন লাখো মানুষ তাওয়াফের মাধ্যমে পরিশুদ্ধ হতো, সেখানে এখন সিকিউরিটির কড়া পাহারা। সকল মন্দির গির্জা মানুষের শেষ আশ্রয়স্থল নয়। পর্যটন নগরী, ব্যাংক এখন পর্যটক শূন্য। সিনিটিভি লাস ভেগাস এখন ক্লিন সিটি, ভেনিসের লেকে এখন ঢঙ্গলোর বিরনয়, যেখানে ভেসে বেড়ায় দুধসাদা হাঁস। ডাবল ডিজিটের জিডিপি ছোঁয়া চায়নার ফ্যাক্টরিগুলোও বন্ধ। ডিজনি সিনেমায় এখন ম্যাজিক নেই, হলিউড ফুলবার্টে নেই এখন সেলিব্রিটিদের পদচারণা, বলিউডের জমকালো গালা পার্টি এখন স্থগিত, সিডনির অপেরা হাউস শো চলছে না অনেকদিন, প্যারিসে মিলানে মাদ্রিদে লন্ডনে এখন সুপার মডেল আনাগোনা, ফ্যাশন হাউস আর বিউটি শপগুলো ধুলো জমে মলিন হয়ে আছে। কারো সাথে দেখা হলে করমর্দন করা বা জড়িয়ে ধরা হঠাৎ করে মরণস্ত্রে পরিণত হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে প্রকাশ্যে দেখা সাক্ষাৎ, বৃদ্ধ বাবা মাকে দেখতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা না দেওয়াই হচ্ছে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ। হঠাৎ করে খ্যাতিরূপ টাকা পয়সা ক্ষমতা জৌলুস একেবারেই মূল্যহীন হয়ে উঠেছে, মূল্যবান হয়ে উঠেছে ফুসফুস ভর্তি অক্সিজেনযুক্ত বাতাস। একটু বুক ভরে নিঃশ্বাস নেওয়াটা এখন লাখো লাখো মানুষের আত্মনাতে পরিণত হয়েছে। এত কিছুর পরেও জীবন চলে যাচ্ছে এক অদ্ভুত নিয়মে, যা তিন মাস আগেও এমনটি কল্পনাও করা যায়নি। পৃথিবী এরকম হয়ে যেতে পারে এই ইঙ্গিত কেউ দিলেও নেহাত পাগল ভাবা হতো তাকে। এককভাবে কোনো পরাশক্তির ক্ষমতা ছিল না পুরো পৃথিবীতে এভাবে গৃহবন্দী করার, অথচ আজ সামান্য অতি সামান্য চোখে দেখা যায় না এমন এক শক্তি তার আপন কীর্তিতে কত সহজে স্থবির করে দিয়েছে গোটা পৃথিবীকে, কত সহজে স্থবির করে দিয়েছে গোটা পৃথিবী। আহ, কত অসামান্যতার কীর্তি, কত সুন্দর প্রকৃতির এই ফিরে আসার চেষ্টা। মানুষের চোখে দেখলে হয়তো এই সৌন্দর্যটা চোখে পড়বে না, কারণ পরাজিতের কাছে যুদ্ধে অবসান কখনোই ভালো সংবাদ নয়। প্রকৃতির এই বিজয়কে উপলব্ধি করতে হবে প্রকৃতির এক সামান্য অংশ হিসেবে, এর নিয়ন্ত্রক হিসেবে দেখলে আসল চেহারাটা চোখে পড়বে না। সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষ এবং প্রকৃতির এই সংঘর্ষ চলে আসছে। প্রকৃতি চাইলেই এই যুদ্ধে একতরফাভাবে জিতে যেতে পারত বহুকাল আগেই, কিন্তু এতটা নির্মম নয় এই প্রকৃতি। যত কিছুই হোক, আমরা মানুষেরা তো এই প্রকৃতির একটা অংশ। প্রকৃতির সাথে ক্রমাগত যুদ্ধ করতে করতে ধীরে ধীরে শক্তিশালী হয়েছে মানুষ। আগের বহুবারের মতোই এবারও প্রকৃতি মানুষকে জিতিয়ে দিয়ে যাবে, একই সাথে আরেকটু মমতাবোধ দিয়ে যাবে বলে আমার বিশ্বাস। মানুষ ঘুরে দাঁড়াবে, দাঁড়াতে হবেই, এই দুঃস্বপ্নের আধার কাটবেই ইনশাআল্লাহ। মানুষ বাঁচবে মানুষের মতোই আবারও। নচিকেতার মতোই বলতে হয়, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় ভরে উঠবে, আকাশ আলোয় ভরে জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, ঝড় থেমে যাবে, কিন্তু লণ্ড ভণ্ড করে দিয়ে যাবে সব কিছু। এই স্থাবির সময়ের মধ্যেই খাদ্য নিরাপত্তার জন্য মজুত করা খাবার শেষ হয়ে যেতে পারে, দেখা দিতে পারে খাদ্য সংকট, নতুন ফসল উৎপাদন না হওয়া পর্যন্ত এই খাদ্য সংকট চলতেই পারে, সাহায্য পাওয়া যাবে না কোথাও, কারণ এই সংকট ভৌগোলিক অবস্থানে সে অবাধ্য নয়। সমগ্র পৃথিবী একসাথে আক্রান্ত কে কাকে কতজনকে সাহায্য করবে, খাদ্য সংকটের সাথে সাথে দেখা দিবে অর্থনৈতিক মন্দা। খাদ্য সংকট দ্রুত কেটে গেলেও অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সময় লেগে যেতে পারে বেশ কয়েকটা বছর। আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো এর আঁচ লাগবে ভালো মতোই। ঠিক তখনই আসল পরীক্ষা শুরু হবে মানুষের। এই বৈশ্বিক দুর্যোগ থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পেরেছি আমরা? আমরা কি বুঝতে পারছি যে ঠিক আমি নিজে ভালো থাকলেই তাকে ভালো থাকা বলে না, আমার পাশের মানুষটিও ভালো না থাকলে আমিও ভালো থাকতে পারি না? আমাদেরকে এই শিক্ষা হয়েছে যে সামগ্রিক দুর্যোগের ব্যক্তিগত ধন সম্পদ কোনো কাজেই আসে না। আমাদের কি এই উপলব্ধি হয়েছে যে ব্যাংক ভর্তি টাকা পয়সার চেয়ে পরিবারের সকলকে সময় দেওয়া বেশি প্রয়োজন, ঘর ভর্তি দামি বিদেশি ফার্নিচারের চেয়ে ঘরের মধ্যে কথা বলার ভালোবাসার খেয়াল রাখার মানুষটা থাকা জরুরি? আমাদের কি এই শিক্ষা হয়েছে পারমাণবিক শক্তিধর দেশ পরাশক্তি নয়,
তার থেকেও মহাপরম শক্তিধর একজন আছেন, যিনি সমগ্র পৃথিবীর নিয়ন্ত্রক। জি হ্যাঁ, তিনি হচ্ছেন আমার আপনার সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন। তার হুকুম পালন করাটাই সবার আগে সব থেকে জরুরি। এই সব শিক্ষা যদি আমরা সত্যি পেয়ে থাকি তাহলে বেঁচে যাবে মানবতা, মানুষ বেঁচে থাকবে মানুষের জন্য, আর একটু বেশি সহানুভূতিশীল হয়ে। ব্যক্তিগত সম্পদের পাহাড় থেকে খানিকটা ভাগ পাবে পাশের বাড়ির, পাশের এলাকায়, পাশের দেশের মানুষটিও। সবাই মিলে হাতে হাত ধরে এই লন্ডভন্ড পৃথিবীকে আবার রাঙিয়ে তুলব, আবার নতুন নিয়মে। খাবার আলো ঝলমল হবে আমাদের সন্ধ্যার রাস্তা, রাতের শহর। আবারও ঘুরে বেড়াবো আমরা আমাদের এই সুন্দর পৃথিবীতে। এই পৃথিবী হয়ে উঠুক আরও একটু বেশি মানবিক। এই দোয়াই করি মহান আল্লাহর দরবারে। সবশেষে বলে রাখি, ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ধারণাটা নিছক ধারণাই। গায়েবের মালিক একমাত্র মহান আল্লাহ তালা, তাই অবশ্যই তিনি একমাত্র সঠিক জানেন কি হতে যাচ্ছে আমাদের আগামী পৃথিবীতে, কেমনই বা দেখতে হবে আমাদের আগামী দিনের পৃথিবী। সবাই ভালো থাকবেন, নিজ নিজ ঘরে থাকবেন। আর বিনীতভাবে অনুরোধ করছি, অযথা সময় নষ্ট না করে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি নেকামলগুলো করুন। অতীতের অপরাধগুলো নিয়ে নিজের সাথে নিজে সমালোচনা করুন। জিকির আজকারের সাথে সময়গুলো পার করুন। একবার গুনাহ থেকে চোখগুলো সরিয়ে চেয়ে দেখুন, আমাদের সময় ঘনিয়ে এসেছে। হয়তো আর বেশি দিন নেই আমাদের সুন্দর সাজানো এই মায়ার ভবনে। অচিরেই আমাদের রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে রবের দিকে, পরকালের অসীম ভবনে।